আমি ওই একটা বিষয় খুব চিন্তা ভাবনার মধ্যে আছি আপনার যুগে যুগে এত মুবির আসলো এবং যে দুনিয়াতে আসলো আহ এইসবের এই সকলের ই কি মানে কারণ কি মানে কিভাবে এইসব মানে যেটা জিজ্ঞেস করেছি ভাই আপনি আপনি আমার আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আবারও বললেন না আমি যেটা জিজ্ঞেস করছি একটা জিজ্ঞেস করেছি আবার আপনাকে প্রশ্নটা শুরু থেকে আবার বলতে বলিনি যে আমি আপনাকে ভাই আপনার প্রশ্নটা আবার শুরুতে যেটা কোয়েশ্চেন আবার শুরু থেকে আবার শেষ পর্যন্ত আবার বলেন এটা বলিনি আপনাকে যখন আমি বলবো যে আপনাকে শুরু থেকে আবার প্রশ্নটা রিপিট করতে তখন আপনি শুরু থেকে আবার প্রশ্নটা বললেন হ্যাঁ যে এই যে আদম মুসা ইব্রাহিম অমুক্ত মুক্ত 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 নবী এরা যে আসছিল এই যে আপনাকে এইগুলা জিজ্ঞেস করি নাই জিজ্ঞেস করেছে আপনি যে বললেন প্রশ্নের ভিতরে আসলো তারা আসলো কোথা থেকে আসলো তারা কি কোন থেকে আসছিল

আগে থরপর করে উত্তর দেওয়া শুরু করতেন আমরা আসলো কথাটা যখন ব্যবহার করি কথাটা আগে শুনবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তারপর উত্তর দেওয়া শুরু করবেন আমরা যখন বলি যে আমার বাসায় একজন গেস্ট আসলো মানে হচ্ছে এই কথাটার মানে হচ্ছে সে আগে বাইরে ছিল আমার বাসার বাইরে ছিল বাইরে থেকে আমার ঘরের ভিতরে ঢুকলো এই জিনিসটা আমরা সব সময় আসলো শব্দটা দ্বারা এই জিনিসটা মিন করি যে সে বাইরে ওই জায়গায় ছিল আরেক বাসায় ছিল সেখান থেকে সে এই বাসাতে ঢুকলো বা ধরেন আমি যদি বলি যে আমার বাসায় এসে একটা মানে বল এসে পড়লো বল আসলো আমার বাসায় একটা জানলা দিয়ে একটা বল আসলো এটার মানে হচ্ছে বলটা আগে বাইরে ছিল এখন জানলা দিয়ে বাসার ভিতর ঢুকে পড়ছে এই এটাকে আমরা আসলো বলি হ্যাঁ আপনি বলতেছেন অনেকগুলা নবী রাসুল আসছে এবং অনেক আউলিয়া উলিয়া আসছে আসছে কোথা থেকে আসছে তারা কি অন্য কোনো গ্রহে ছিল বা স্বর্গে ছিল বা জান্নাতে ছিল তারা কি ডানা দিয়া পাকনা উত্তর 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 ঠাস করে একদিন পৃথিবীতে নামলো নাকি কিছু মানুষ নিজেদেরকে নবী দাবি করছে কিছু মানুষ বলছে যে আমি আল্লাহ নবী আমি আল্লাহ রাউলি আমি আল্লাহ রাউলিয়া তারা মানুষ হিসেবে জন্ম নিছিল তারা কোথা থেকে আসে নাই পৃথিবীর মানুষ পৃথিবীতে তারা কোথা থেকে আসে নাই পৃথিবীরই মানুষ তারা পৃথিবীতে জন্ম নিচ্ছে কোনো না কোনো মায়ের পেটে জন্ম নিয়ে কয়েকদিন পরে তার একটু এরকম কেমন 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 যেন লাগছে তখন নিজের নবীর দাবি করছে কেউ কেউ নিজের অলিয়া অলিয়া দাবি করছে কেউ আবার হিন্দুদের ভিতরে কেউ নিজের অবতার দাবি করছে কেউ আবার দয়াল বাবা কেবলা কাবা দাবি করছে কেউ আবার পীর বাবা দাবি করছে কেউ আবার আহ মানে হিন্দুদের কিছু বাবাটা বাবা আছে সেগুলো একটা কিছু দাবি করছে আবার বাবাটা আছে এগুলো কিছু একটা দাবি করছে বা কিছু আছে আবার ওই যে আপনি যদি আফ্রিকাতে যান আফ্রিকাতে কিছু বুঙ্গা বুঙ্গা ধর্ম আছে কিছু কিছু ধর্ম আছে সেগুলো দাবি করে আমি আমার মানে ভগ মানে ঈশ্বর পাঠাইছে দেবতা পাঠাইছে ইন্দ্র দেবতারও অনেক মানে অনুসারী আছে যারা বলে যে আমার ইন্দ্র দেবতা স্বয়ং আমার পাঠায় দিচ্ছে কালী মা কালী অনেক অনেকের উপরে বর করে হ্যাঁ বা ভারতে নাকি মা কালী অনেকের উপরে বর করে শিবে অনেকের উপরে মাঝে মাঝে বর করে গণেশে অনেকের রূপে বর করে এখন এরা তো কেউ আসে নাই কোথাও থেকে এরা পৃথিবীর মানুষ পৃথিবীতে ছিল জন্ম পৃথিবীতে নিচ্ছে কিছুদিন পরে তাদের মাথা একটু একজনের গরম এসে গরম বলতেছে আমার মা কালী আমার পাঠাইছে হ্যাঁ মা কালী আমার ফোনে কথা কয় আমার মেসেজ দেয় ফেসবুক আমার মা কালী মেসেজ দিতেছে কইতাছে পৃথিবীর মানুষটা এটা করো সেটা করো এই এই আপনাকে জিজ্ঞেস করেছি যে আসলো শব্দটা আপনি বললেন এটা কি কারেক্ট শব্দ হইলো নাকি আপনি কারেক্ট করে প্রশ্নটা আবার শুরু থেকে করবেন বলেন না প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই আমি উত্তর পেয়ে গেছি ধন্যবাদ আপনাকে আর

বাংলাদেশে যদি আপনি ঢাকা শহরের গুলিস্তানের মোড়ে হাঁটেন সেখানে দেখবেন অনেক খুজলির মলম বিক্রেতা আছে অনেক সান্ডার তেল মান্ডার তেল বীর্য মলম এগুলোর বিক্রেতা আছে এগুলো বাংলাদেশের গুলিস্তানে এত উদ্ভব কিভাবে হইলো এগুলোর উদ্ভব হইলো কারণ বাংলাদেশের মানুষের কিছু অনেক মানুষেরই কিছু যৌন সমস্যা আছে তারা এই যৌন সমস্যাগুলো নিয়ে একজন ভালো চিকিৎসকের কাছে যেতে লজ্জা পায় হ্যাঁ তারা তাদের ওয়াইফের সাথে যখন সময় কাটায় রাতের বেলা যখন ইন্টিমেট হয় তখন তারা ঠিকভাবে করতে পারে না এই কারণে তারা আবার লজ্জায় গিয়ে আবার ডাক্তার কাছে যেতে পারে না জনুরোগ বিশেষজ্ঞের কাছে যাবে লোকজন কি কইবো হাই হাই আমি পারি না হাই হাই রে আমি পারি না তো এই লোকজনে কি কইবো এই কারণে এই যে ওদেরই চাহিদাটার কারণে ওদের যে দুর্বলতাটা আছে এই যে বাংলাদেশের কিছু মানুষের ভিতরে যে দুর্বলতাটা আছে তাদের সঠিক যৌন শিক্ষাটা নাই এবং এই তারা কিভাবে নিজেদেরকে নিজেদের শরীরের টেক কেয়ার করবে সেটা তারা ভালোভাবে জানে না এবং কিভাবে ওই ইন্টিমেট ইন্টিমেট সময় কি করব কি করা উচিত এই জিনিসটা যেহেতু তারা ভালোভাবে জানে না সেই তারা একটা

কনফিডেন্সের অভাব আছে দুর্বলতা আছে এই কারণে কিছু ব্যবসায়ী এটার জন্য দাঁড়ায় যায় তখন তারা বুঝতে পারে মানুষের দুর্বলতাটা কই এই জায়গায় দুর্বলতা মানুষ তো ভালো ডাক্তার কাছে যাইতে পারতেছে না তাইলে আমরা এখানে চামে দিয়া কোপটা মারমু টাকা পয়সা যা আছে বাড়ার থেকে লয়ে যাবো আমরা মানে এখান দিয়ে মানে ভালো ব্যবসা করতে পারবো এই ধর্মগুলাও ধর্মের যে নবী ধর্মের যে আউলিয়া পীর মানে কেবলা কাবা দয়াল বাবা খাজা বাবা আউল বাবা পাউল বাবা পাগলা বাবা এই সমস্ত বাবা সাবার উৎপত্তি হয়েছে কারণ হচ্ছে মানুষের ভিতরে ভীতি আছে কিছু মানুষের ভিতরে ভীতি আছে যে ভাই মরার পরে তো কি হইব জানি না নিশ্চয়ই ভগবানে বা আল্লাহ বা মানে ঈশ্বরে কিছু একটা তো মায়ের পিঠ তো করবই আমার তো ভয় লাগে ভাই মর ভয় লাগে কি হইব না হইবো আমার অসুখ বিসুখ হইলে কি হইব অসুখ হইলে কেনা দেখবো আমার মানে আমার মেয়ে বাচ্চাটা 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 যদি একটা অসুখ হয় তাহলে আমি কি কই যাবো কি করবো এই যে মানুষের ভিতরে যে ভীতিগুলা এই ভীতিগুলাকে কাজে লাগাই এই ধর্ম ব্যবসায়ীরা তারা তাদেরকে এই আশ্বাসটা দেয় যে আমার পীর বাবার পায়ের উপরে যদি তুমি তেল মালিশ করো তাহলে তোমার বাচ্চার কোনো অসুখ হবে না তোমারও কিছু হবে না তুমি মারা যাওয়ার পরে তোমার আমার পীর বাবা তাই না জান্নাতে নিয়ে যাবে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাতের ভিতরে দুকায়েবালাইব তোমার হ্যাঁ এইগুলার মানে এগুলা পীর মানে পয়গম পীর পয়গম্বর তারপর নবী এরা সবাই একই কাম করছে এগুলা সবাই সব তাদের ব্যবসা কারণ এদের কেউই এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই যে তাদের এই যে তাদের যে ক্ষমতা বা তারা যে তাদের সাথে যে ঈশ্বরের কোন কথা হয় বা ঈশ্বর বলে কিছু আছে পরকাল বলে কিছু আছে মানুষের অন্ধবিশ্বাসটাকে মানুষের ভীতিটাকে পুজি করে তারা এই ব্যবসাগুলো যুগের পর যুগ এবং এই ধর্ম হচ্ছে এমন একটা ব্যবসা যেটার জন্য আসলে কিচ্ছু লাগে না খালি একটা লাল ছেলো লাগে লাল ছালু গল্পটা নিশ্চয়ই আপনি পড়েছেন একটা লাল ছেলো পাইতে দিলে সেখানে কিছুদিন পরে দেখা যাবে এই যে ভারতেও একটা সিনেমা হয়েছে মানে একটা রাস্তার ভিতরে একটা পাথর একজন পাথর রাখছে কয়েকদিন পরে দেখা গেলো লোকজন এসে সেই পাথরটারে পূজা টুজা করে সেখানে মন্দির টন্দির বানা হয়েছে হ্যাঁ এবারে কিন্তু একজন মানুষের মানে মানে পায়খানা করে তারপরে পাথরটা দিয়ে চাপা দিছিল ওই জায়গাটাতে চাপা দিয়ে রাখছিল হ্যাঁ পায়খানা করে পাথরটা দিয়ে চাপা দিছিল কিছু অন্ধবিশ্বাসী মানুষ এসে ভাবলো যে এইখানে মানে রাস্তার ভিতরে পাথরটা উঁচা হয়ে আছে কেন নিশ্চয়ই শিবলিঙ্গ হ্যাঁ এইটারে আমি পূজা করোনা লাগবো তারপর কিছুদিন কিছুদিন পূজা টুজা করি কিছুদিন পর এখানে একটা বিরাট মন্দির বানা যে এখানে মানে শিবা এসে নাম ছিল শিবাই শিব শিব মন্দিরে ডাকা এই যে এইভাবে বুজরুকি গুলোর উৎপত্তি ঘটে এইভাবে টাউট বাটপারের উৎপত্তি ঘটে এবং সেই ব্যবসাকে কেন্দ্র করে আরো বড় বড় আরো অনেক টাউট বাটপারের উৎপত্তি ঘটে সেই এলাকায় এইভাবে ধর্ম জিনিসগুলা টিকে আছে অশিক্ষিত মূর্খ মানুষ বলেন মামুন সাহেব বলেন এবার মামুন আপনি কি আর কিছু বলবেন মামুন আপনার কথা শোনা যাচ্ছে না আপনি কি আর কিছু বলবেন না আপনার কথা ভাই শুনতে পাচ্ছি না আমি তাহলে আপনাকে বিদায় জানাই

আপনার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি জাস্ট আপনি মুখে মুখে অনেক হাতি ঘোড়া বলবেন মারে ফাটার জগতে ঘোরা আছে আপনাকে আমি কারিকতের জগতের কথা একটু বলি কারিকর জগতে না ঘোরা গুলার থাকে বুঝছেন এবং কারিকতের জগতে ঘোরা গুলার ষোলোটা পা থাকে বুঝছেন তারপরে হচ্ছে গিয়ে হাতিগুলা আছে না কারিকর জগতে হাতিগুলা হাতিগুলা না আবার মানুষের মতো কথা কয় বুঝছেন কেন আমি এই কারিকতের জগতের যত কথাই আপনার বলি না কেন মানে মনে করেন অনেক গল্প বললাম আমি তো মুসলিম হিসেবে প্রথমে আমার স্কুল লাইফ থেকে শুরু হয় তারপর আমি মাদ্রাসা আলিয়াতে ভর্তি করে আমার পিতা আমি আলিয়া থেকে এসএসি এবং ইন্টারমিডিয়েট পাশ করি মানে যেটা বলে আলিম পাস করার পর আমি বর্তমানে একটা চাকরিতে আছি আগ্রহ হলো গেলাম যাওয়ার পর ওই বিষয়ে কিছু করে দেখলাম আপনার যা বলছে শরীর করে বলছে আর মারিফত সব হচ্ছে আধ্যাত্মিক বিষয় সব হচ্ছে মন্ত্রের বিষয় আধ্যাত্মিক জগৎ মানে কল্পনা জগতের বিষয়

স্পষ্ট না মামুন সাহেব আপনি তাহলে আরেকবার একটু যুক্ত হন হ্যাঁ না ইন্টারনেটে হয়তো সমস্যা আছে আপনি আরেকবার একটু যুক্ত হন আপনার কথা বোঝা যাচ্ছে না এভাবে কথা বলা সম্ভব না আসলে